প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার দ্বিজেন্দ্রনাথ সরকার, সিনিয়র যৌন রোগ স্পেশালিস্ট, হোমিওপ্যাথি চিকিৎসক অ্যান্ড গবেষক। আমি ডাক্তার শশীদুলাল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে নিয়মিত চিকিৎসা প্রদান করি এবং এখানে গবেষণারত আছি। তো আমি যেহেতু গবেষণার সঙ্গে যুক্ত আছি এবং হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে আমি গবেষণা করি এবং চেষ্টা করি মানুষের জন্য নতুন নতুন কিছু মেডিসিন আনার, যেগুলো মানুষের অনেক উপকারে আসবে। তো দেখুন, আমি যেহেতু পেশা একজন হোমিও চিকিৎসক, আমার কাছে অনেক রোগীরাই প্রশ্ন করেন, স্যার অ্যালোপ্যাথিক চিকিৎসা থাকতে, এত উন্নত চিকিৎসা থাকতে আমরা কেন হোমিওপ্যাথি খেতে যাব? সেই প্রাচীন কালের এই ফুটা ফাটা এই ওষুধ খেয়ে কোনো কাজ হবে নাকি? হ্যাঁ, এখন আমার কথা কাছে অনেকেই এ ধরনের কথা বলে। এখন কথা হচ্ছে যে আপনারা কেন হোমিও মেডিসিন খাবেন? আমি আপনাদের কয়েকটি প্রমাণ দিচ্ছি যার জন্য আপনাদের একটু হলেও বিশ্বাস হবে যে না, হোমিও মেডিসিন খাওয়া যায়, হোমিও মেডিসিন খেলে উপকার হতে পারে। যেমন মনে করুন, আপনার বাসায় কোনো বাচ্চা বা বৃদ্ধদের গলায় মাছের কাঁটা বিচ্ছে, এটার জন্য আপনি কি করবেন? আপনি অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে গেলে তারা কি করবে? বিভিন্ন লাইট ক্যামেরা দিয়ে দেখবে বা আপনার এক্সরে করে দেখবে, বিভিন্নভাবে দেখে আপনার সেটা বের করে আনার চেষ্টা করবে, আর না হলে অনেক সময় কি করবে, সার্জারি করতে পারে। তো এটা তো পেইনফুল। তো আমি আপনাদের বলছি, হোমিও মেডিসিন সাইলেশিয়া 200, এই মেডিসিনটি আপনারা বাসায় কিনে রাখুন। আপনাদের বাসায় কারোর যদি গলায় মাছের কাঁটা বেঁধে, তাহলে অবশ্যই আপনারা 200 শক্তি সাইলেশিয়া এক ফোঁটা করে দিনে 4 বার খাওয়াবেন। পরের দিন সকালে উঠে আমি নিশ্চিত আপনি দেখতে পাবেন আপনার গলায় মাছের কাঁটা নেই। এই দিলাম একটি প্রমাণ। এরপরে আসুন লিভার ডিজিজ। আপনারা হয়তো অনেকেই জানেন যে অ্যালোপ্যাথিকে কিন্তু লিভার ডিজিজ নিয়ে চিকিৎসা প্রদান করা হয়, কিন্তু আসলে মূলত আপনি, শুধু আমি বলছি এমন না, অ্যালোপ্যাথিক বিশেষজ্ঞ ডাক্তারকে জিজ্ঞাসা করবেন, আসলে অ্যালোপ্যাথিতে লিভারের কোনো কার্যকরী মেডিসিন নেই। শুধু লিভার ফাংশনের উপর ক্রিয়া করে এমন কোনো মেডিসিন অ্যালোপ্যাথিতে নেই। আমি গ্যারান্টি দিচ্ছি, অ্যালোপ্যাথির যে সবচেয়ে বড় বিশেষজ্ঞ ডাক্তার, তিনিও আমার এই কথাটি বলবেন। তো কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে, অ্যালোপ্যাথির মতো আমি অ্যালোপ্যাথিকে মানে ই করছি না, ছোট করে বলছি না, কারণ চিকিৎসা বিজ্ঞানে অ্যালোপ্যাথির অবদান অনেক। অ্যালোপ্যাথির চিকিৎসা, হোমিওপ্যাথির চিকিৎসা সব কিছু সমন্বয় করেই কিন্তু আমাদের চলতে হবে, এবং আমাদের দেখতে হবে যে সাইডটাতে দ্রুততম সময়ে আপনি রোগ থেকে আরোগ্য লাভ করবেন, সেই ব্যবস্থাই আপনার জন্য উপযুক্ত ব্যবস্থা। আমি কিন্তু অ্যালোপ্যাথির নিন্দা করব না, কারণ অ্যালোপ্যাথি কিন্তু সেই প্রাচীন কাল থেকে অ্যালোপ্যাথি চিকিৎসা চলে আসছে এবং এখানে মানুষ হাজার হাজার রোগের চিকিৎসা নিয়ে ভালো আছে, এখানে অনেক উন্নত চিকিৎসা আছে। কিন্তু হোমিওপ্যাথিতে যে চিকিৎসা নেই, কিছু কিছু রোগের ব্যাপারে অ্যালোপ্যাথিতে হোমিওপ্যাথি এগিয়ে আছে। তো সেটা হচ্ছে যেমন লিভার ডিজিজ, এটা থাকতেই পারে। হোমিওপ্যাথিতে লিভার ডিজিজের জন্য ভালো মেডিসিন আছে বলেই হোমিওপ্যাথি সবার সেরা, এমনটি নয়। কিন্তু কিন্তু আমি আপনাদের এটা বোঝাতে চেয়েছি যে মানে কিছু কিছু চিকিৎসা ব্যবস্থার কিছু কিছু অংশ অবশ্যই ভালো হয়ে থাকে। যেমন লিভার ডিজিজে আপনারা যদি চেষ্টা করেন হোমিও মেডিসিন খাবার, তাহলে আমি মনে করি যে আপনারা নিয়ম মেনে প্রপারলি মেডিসিন গ্রহণ করলে সবচেয়ে দ্রুততম সময়ে আপনারা লিভার ডিজিজ থেকে মুক্ত হয়ে যাবেন। এরপরে আসুন আপনারা অ্যালার্জির সমস্যা। অ্যালার্জির সমস্যা হলে অ্যালোপ্যাথিক চিকিৎসায় অনেক সময়ই আপনাদেরকে আজীবন ওষুধ খেয়ে যেতে বলবে এবং নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে, এবং নিজের যেগুলো করলে অ্যালার্জি বেড়ে যায় আপনার সেগুলো করা থেকে বিরত থাকতে হবে, তাহলে কি হবে, অ্যালার্জি কমবে। কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে কিন্তু অ্যালার্জির গুরুত্বপূর্ণ মেডিসিন আছে, যেগুলো সেবন করলে ডে বাই ডে অ্যালার্জি থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যাওয়া সম্ভব। এরপরে আমি আপনাদেরকে আর একটি কার্যকরী মেডিসিনের কথা বলবো, যেমন মাথায় চুল পড়ে যাওয়া, কিংবা যাদের অল্প বয়সে দাড়ি গোঁফ পেকে যায়, এটার জন্য কিন্তু আমার মনে হয় অ্যালোপ্যাথিতে ডাইরেক্ট এই চুল পড়ে যাওয়া এবং দাড়ি গোঁফ পেকে যাওয়ার ডাইরেক্ট কোনো মেডিসিন নেই।
কিন্তু হোমিওপ্যাথিতে এই সমস্যা অবশ্যই ভালো মেডিসিন রয়েছে। আর একটা কথা মনে রাখবেন, আপনারা প্রয়োজন অনুসারে এবং সময় উপযোগী সিদ্ধান্ত নেবেন। যেমন খুব জটিল রোগের ক্ষেত্রে তাৎক্ষণিক মৃত্যুবরণ হতে পারে, সেক্ষেত্রে আপনি হোমিও চিকিৎসা নিতে গেলে রোগীর ক্ষতি হতে পারে, তখন আপনি অবশ্যই অ্যালোপ্যাথিক চিকিৎসা নেবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে বলবো যে আপনারা কেন হোমিওপ্যাথি চিকিৎসা করবেন। আসলে হোমিওপ্যাথি একটি পরীক্ষা নির্ভর চিকিৎসা বিজ্ঞান। এই এখানে যে ওষুধগুলো আবিষ্কার করা হয়েছে সেটা কিভাবে আসছে, মনে করেন একটা হোমিওপ্যাথিতে যখন মেডিসিন আবিষ্কার করা হয়, তখন দেখা হয়েছে যে সাধারণত যে মেডিসিন যে রোগগুলা উৎপন্ন করে, ওই মেডিসিন ওই রোগগুলাকেও ধ্বংস করতে পারে। মনে করেন একটা মেডিসিন সুস্থ মানুষের শরীরে ঢুকাইলে তার শরীরে যে লক্ষণগুলো প্রকাশ পায়, সেই লক্ষণ সদৃশ কোনো ব্যক্তি যদি রোগাক্রান্ত ব্যক্তির মধ্যে ওই লক্ষণ সদৃশ থাকে, তাহলে ওই মেডিসিন প্রয়োগ করলে অবশ্যই সেই ব্যক্তি সুস্থ হয়। এটা হোমিওপ্যাথিতে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। অনেকেই বলেন যে হোমিওপ্যাথি হচ্ছে আন্দাজে মেডিসিন দেয়া হয়, হোমিওপ্যাথির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। আসলে এই কথাটা ঠিক নয়, হোমিওপ্যাথি মেডিসিনগুলো কিন্তু পরীক্ষা নির্ভরই মেডিসিন। এটা পরীক্ষা করেই প্রুভ করা হয়েছে, যার কারণে আর সবচেয়ে একটা বড় কথা যে আপনারা হোমিওপ্যাথি মেডিসিনটায় তুলনামূলক কিছু দু একটি মেডিসিন আছে যেগুলো ক্ষতিকর, সেগুলো বাদে বেশিরভাগ মেডিসিনই কিন্তু আপনার শরীরের জন্য তেমন ক্ষতিকর নয়, হয় উপকার করবে না হলে আপনার ক্ষতি করবে না। এই একটা দিকতে অন্তত নিশ্চিত থাকা যায় যে, মনে করেন আপনি একজন ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার অভিজ্ঞ নয় বা ডাক্তার চিকিৎসা হিসেবে অত খ্যাতি অর্জন করেনি, তিনি আপনাকে একটা ভুল মেডিসিন সাজেস্ট করলো, তো সেক্ষেত্রেও আপনার খুব বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। তাই বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো আপনারা সিরিয়াস মানে মৃত্যু কন্ডিশন ব্যতীত অন্যান্য রোগের ক্ষেত্রে অবশ্যই হোমিও মেডিসিন খাবেন। হোমিও মেডিসিন যদি জার্মানি অরিজিনাল জার্মানি মেডিসিন প্রয়োগ করা হয় এবং লক্ষণ চিনে সঠিকভাবে প্রয়োগ করা হয়, তাহলে অবশ্যই রোগীর নিরাময় হয়। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এছাড়া আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আমার ভিডিওর ডিসক্রিপশন অংশে আমার বিস্তারিত বর্ণনা পাবেন, সেখানে আমার মোবাইল নাম্বারও পাবেন। তো সেখান থেকে আমার মোবাইল নাম্বার নিয়ে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, যেহেতু আমি পেশায় একজন সিনিয়র যৌন রোগ স্পেশালিস্ট এবং যৌন রোগের বিষয় নিয়ে এবং জটিল ও কঠিন রোগ তত্ত্ব নিয়ে আমি গবেষণা করি এবং দীর্ঘ 8 বছর ধরে আমি গবেষণা পেশায় নিয়োজিত আছি। তো এই বিষয়ে আমি আপনাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন অ্যাডভাইস দিয়ে থাকি। তো আমার যারা রুগী তারা বেশিরভাগই অনেকেই মানে বলবো কি, যারা আমার কাছে রুগী আসেন তারা 90% 95% রুগীই ভালো হয়ে গেছে। তো আপনারা চাইলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা আমার ভিডিওর ডিসক্রিপশন অংশের থেকে আমার ফোন নাম্বার নিয়ে আমাকে কল করতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।